নৈমিত্তিক উৎসব কাকে বলে? বছরে একবার করে, বছরে একবার তিন চার দিন, সাত দিন, দশ দিন খুব ঘটা করে উৎসব হলো, ওই উৎসবটা আমার জীবনে বসে থাকবে, এই উৎসবটাকে নিয়ে চলতে হবে, এই উৎসবের প্রেরণা আমাকে বুঝিয়ে দেবে, আমার চরিত্র গঠনে সহায়কারী হবে, আমার নিয়ম নীতি নিষ্ঠা বৈরাগ্য আরাধনা সত্য শান্তি দয়া নীতি বিবেক বিচার ইত্যাদি ইত্যাদি তৈরি করতে সহায়ক হবে। আর সেই যে ওই যে সাত দিনের অনুষ্ঠান, নৈমিত্তিক একটা অনুষ্ঠান, সেই অনুষ্ঠান থেকে আমি আমার জীবন চরিত্রে উপাদানগুলো গ্রহণ করব, বলো না গো রাধে রাধে। আর সেই উপাদানগুলোকে গ্রহণ করে আমার জীবন চরিত্রকে বদলাবো। সেই জন্য কখনো অনুষ্ঠান সাত দিনের হয় না, একদিনের হয় না, তিন দিনের হয় না, আমরা সত্য সনাতন ধর্মের মানুষ, আমরা নিত্য অনুষ্ঠান করে থাকি, আমরা নিত্য মহোৎসবের লোক্য, বলো না গো রাধে রাধে। এই জন্য দেখবে সেই সকালবেলা মঙ্গল আরতি থেকে শুরু করে তিনটের সময় ওঠো ঘুম থেকে, তারপর মঙ্গল আরতি থেকে শুরু করে বা সারাদিন সেবাতে সেবাতেই মগ্ন থাকো, সেবাতেই মগ্ন থাকো, সেবা ছাড়া তোমার আর অন্য কোনো কিছু নাই, তুমি সেবাতেই ব্যস্ত থাকো, ব্যতিব্যস্ত হয়ে থাকো সেবাতে, সেবা ছাড়া কিছু নাই তোমার, তাহলে এই জন্য নিত্য নিত্য সেবা। এই জন্য জীব গোস্বামী পাদ বললেন, গৌর শ্যাম রচ উজ্জ্বলা বিলাস উৎসবী নিত্যাম তিভি রসৌষ মাদনকলা বৈতক্ত দিগ্ধাত্মবি। এই প্রকার এবার সেই আনন্দ উৎসব, যে আনন্দ মহা মহোৎসবে সবাই সে উপস্থিত হয়েছেন, এইবার কথা হলো যে উৎসব তুমি, যে আনন্দ তুমি কাউকে কখনো দাও না, তুমি কৃপণতা আদর্শে দুষ্ট, এ আনন্দ কাউকে দেওয়া যাবে না। আপনি বলুন সংসারের আনন্দ আপনি কাউকে দেবেন? সংসারে যে কোনো আনন্দ আপনি পারাপড়শিকে দেবেন? ওই মানুষটা অভাবগ্রস্ত, আপনি আপনার কিছুটা আনন্দ ওই অভাবগ্রস্ত মানুষটাকে দিয়ে দিন? আপনি দেবেন না, সংসারের আনন্দ কখনো দেওয়া যায় না, কিন্তু এই আনন্দ দেওয়া যায় যে আনন্দ নিতে আপনারা সকলেই এসে গেছেন, বলো না গো রাধে রাধে। যে আনন্দ নিতে আপনারা সবাই এসেছেন, আনন্দ বন্টনের ব্যবস্থা করেছে আমাদের বিশ্বজিৎ ধর মহাশয়, উনি আনন্দ বন্টনের ব্যবস্থা করেছেন, আর আপনারা সবাই আনন্দ গ্রহণ করতে এসেছেন। আপনারা ভাবুন, এই আনন্দ নিতেই যখন আপনারা এসেছেন, তখন কি আপনারা কখনো ভেবেছেন এই আনন্দ তো তার ঘরের আনন্দ, আমরা কেন নিতে এসেছি? কারণ এ ভগবানের নাম, এ ভগবানের কথা, এ ভগবানের তত্ত্ব, এ প্রেম সম্পত্তি, এই প্রেম সম্পত্তিতে কারুর কখনো কোনো সময় কৃপণতা থাকার কথা না। জগতে সব সম্পত্তি দিতে মানুষ কৃপণতা করে, ছেলে সে সম্পত্তি পাবে বাবার, পিতার সম্পত্তি ছেলে পাবে, কেননা এটাই নিয়ম, এটাই ধরা হয়। হ্যাঁ, পিতার অবর্তমানই সব সম্পত্তির মালিক, এই দেখুন এই ছেলেটা হলো, এই যে তার সন্তান হলো, এই যে তার মেয়েটা হলো, এই যে যার নামে লিখে দিয়ে গিয়েছে তিনি হলেন এই সম্পত্তির মালিক। কিন্তু জানো আমাদের এই প্রেম সম্পত্তি, আহাহা, এ সম্পত্তি সাধনায় পাওয়া যায়, এ সম্পত্তি শ্রদ্ধায় পাওয়া যায়, এ সম্পত্তি বৈরাগ্যে পাওয়া যায়, এই সম্পত্তি জীবনে ত্যাগ তিতিক্ষায় পাওয়া যায়, এই সম্পত্তি লাভের জন্য আমরা সবাই হন্যে হয়ে বসে আছি এখানে, বলো না গো রাধে রাধে। এ সম্পত্তি পাবো, আরে আমাদের জন্মগত অধিকার, আমার জন্মগত অধিকার রাম ভজন করা, আমার জন্মগত অধিকার শ্যাম ভজন করা, আমার জন্মগত অধিকার রাধারানীর ভজন করা, আমার জন্মগত অধিকার, হ্যাঁ, এই সম্পত্তি পাবার আমার জন্মগত অধিকার। আমি সনাতনী ক্ষেত্রে তাই বলছি, আমি সনাতনী সেই স্বার্থে বলছি, আমার জন্মগত অধিকার, আমাকে এটা পেতেই হবে, এই সম্পত্তি আমাকে পেতেই হবে। এই সম্পত্তি পাওয়ার জন্য আমরা সবাই হন্যে হয়ে বসেছি, এখানেই আমরা সেই সম্পত্তি লাভ করব, এখান থেকেই আমরা সেই বিচার করতে শিখব, সুবিচার যৎকৃত্যম, এখান থেকেই আমরা আমাদের ধর্ম জানব, এখান থেকেই আমাদের ধর্মকে আমরা আমরা প্রাণ ভরে হৃদয় ভরে জীবন ভরে ভালোবেসে ধর্মকে গ্রহণ করব। কারণ বড় অসহায় আমরা, আমরা এই কলিকালে বড় অসহায়, আমরা আমরা জানি না ধর্মটা কাকে বলে, আমরা জানা নাই আমাদের, যাকে তাকে আমরা ধর্ম বলেই বাস কাটিয়ে নিচ্ছি, কেটে যাচ্ছে সব ধর্ম, কুসংস্কারটাও ধর্ম, মানুষ ওই কাল বললাম না দেবতার পূজায় বলি দিচ্ছে সেটাকেও ধর্ম বলছি, সব কিছুই আজ ধর্ম হয়ে গিয়েছে। না 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 মা, ধর্ম না, ধর্ম কি তা আমাদের জানতে হবে। ধর্ম যদি সঠিকভাবে বিশুদ্ধভাবে গ্রহণ করতে না পেরেছি, তাহলে আমরা আমরা যে প্রকার দুঃখী হয়ে আছি সেই প্রকার দুঃখে থাকব। এক সময় আমাদের
এই অসহায় অবস্থার সুযোগ নেবে, যেমন পূর্ব পূর্ব থেকে সুযোগ নিয়েছিল সখুন দল পাঠান মোঘল, সুযোগ নিয়েছিল আমাদের ধর্মের উপর তারা অত্যাচার করেছিল, আজও কিন্তু সেই সময়টা এসেছে মা। আমি আপনাদের খুব সজাগ করে দিচ্ছি, এখন যদি আপনি শক্ত না হন, আপনার মেয়েটাকে আপনার ছেলেটাকে আপনার পরিবারকে শক্তপোক্ত না করেছেন ধর্মের সুশিক্ষায়, তবে কিন্তু আবার সর্বনাশ হতে চলেছে, আবার কঠিন কঠোর পরিস্থিতি আসবে। যেমন ইংরেজ শাসনে যেমন তাদের করাঘাত আমাদের সইতে হয়েছে, কত কত বৎসর কত কত কাল অসহায় হয়ে আমরা আমাদের জীবন কাটিয়েছি, আজও কিন্তু সেই অসহায় পরিস্থিতির শিকার হচ্ছি, আজও কিন্তু আমাদের হৃদয়ে ধর্ম নাই, ধর্মের স্বাধীনতাটুকু নাই, পরাধীন পরাধীন যেমন অন্যের অধীনে থাকে ঠিক তেমনি আমরাও অন্যের অধীনে হয়ে আছি, স্বাধীনতা নাই, ধর্মের স্বাধীনতা নাই। এখন এই পরিস্থিতিতে ধর্মের স্বাধীনতা আমাদের আছে কি? আমরা কেউ বলতে পারবো আমাদের ধর্মের স্বাধীনতা আছে? আমাদের অধিকার মানবাধিকার আমাদের ধর্মের স্বাধীনতা, রামের ভজন করব, রামের গুণগান গাইব, জয় শ্রীরাম বলবো, সেখানেও তকমা লাগিয়ে দেয়, সেখানেও তার ভয় ভীতির সঞ্চার করে, কি লজ্জাকর দৃষ্টান্ত! রাম নাকি আমাদের পশ্চিমবঙ্গের ভগবান না, অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, হাই রে, যিনি মর্যাদার পুরুষোত্তম, মর্যাদার ঠাকুর, নিখিল জনমানবকে মর্যাদা শিক্ষা দেয়, সে রাম সেবা রামের ভজন হবে না? কালকে আমাকে একজন ফোন করে বলছে, মহারাজজি আমাদের মন্দিরে হামলা করেছে বলে কেন আমরা রামের পূজা করছি? তাই পশ্চিমবঙ্গে রামের পূজা করা চলবে না। স্বাধীন, আপনি স্বাধীন? আপনি বলুন আপনি স্বাধীন কিনা? ধর্ম বড় সংকটে মহারাজ, ধর্মের বড় করুণ পরিস্থিতি, ধর্ম রক্ষা করতে গেলে ধর্মের ধর্মকে লাভ করতে হলে, ধর্মের সঙ্গে থাকতে হলে, ধর্মকে সুরক্ষা দিতে হলে ধর্মের পাশে আপনাকে দেখতে তখনই পাবো যখন আপনি সেই পূর্বে যেমন স্বাধীনতা সংগ্রামী দেখেছি না, স্বাধীনতা সংগ্রামীদের দেখেছেন না আপনি সেই দিন? স্বাধীনতা অর্জনের জন্য তারা যুদ্ধ করেছিল, আজও সেই স্বাধীনতা সংগ্রামীদের মতন হতে হবে আপনাকে, ধর্ম রক্ষার জন্য স্বাধীনতা সংগ্রামী হতে হবে, হ্যাঁ শহীদ হতে হবে, প্রাণ যাবে, কিন্তু ধর্ম রক্ষা করতে হবে মহারাজ, ধর্মের বড় কঠিন পরিস্থিতি। পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে ধর্ম বড় কঠিন পরিস্থিতিতে আছে, আমি আমার কথা একা ভাবছি না, আমার আমি তো এই অখণ্ড ভারতবর্ষের কথা ভাবছি, আমি শুধু আমার কথা ভাবছি না, আমি বাংলাদেশের কথা ভাবছি, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতনের কথা ভাবছি, অত্যাচারের কথা ভাবছি, প্রতিনিয়ত তারা অত্যাচারিত হচ্ছে, প্রতিনিয়ত তারা দুঃখী হচ্ছেন। সামনে ধর্মান্তরিত হওয়া, নতুবা প্রাণ বিসর্জন দেওয়া, নতুবা ছেলেটা মেয়েটা তাদের সামন থেকে অন্য ধর্মে ধর্মান্তরিত হয়ে যায়, কালকে বাংলাদেশের একটা মা ফোন করে কি কাঁদছিলেন আপনি, মানে আমি বলতে পারবো না, বলবার ভাষা নাই আমার, শিক্ষিত মেয়ে হয়েছেন, মেডিকেলে পড়ছে, জবরদস্তি বাবা মা তোমাকে আমি ত্যাগ করতে পারি,
বাবা মা তোমাকে আমি ত্যাগ করতে পারি, আমি ছেলেটাকে ত্যাগ করতে পারবো না। আমাকে বলছেন মহারাজ বাঁচান, আমি বললাম আমার সঙ্গে একটু কথা বলবে কি আপনার মেয়েটা, যদি বলতে চাই একটু আমি কিছু কিছুক্ষণ কাউন্সিলিং করাবো। আমাকে বলছে মহারাজ জি ও কথা বলবে না আপনার সাথে, আপনার সাথে কথা বলবে না, কি করে বাঁচাবো বলুন। আমি শুধু আমার কথা ভাবছি না, আমি শুধু আমার পরিবারের কথা ভাবছি না, আমি শুধু এই আপনাদের কয়েকজনের কথা ভাবছি না, আমি যে সনাতনীর কথা ভাবছি, আমি যে সবার কথা চিন্তা করছি। কি কঠিন পরিস্থিতি আছে, তবু আমাদেরকে এগোতে হবে, তবু আমাদেরকে হরিভজন করতে হবে, তবু আমাদের সন্তান সন্ততিদের সদা সর্বদা ভক্তির পথকেই দেখাতে হবে। উপায় নাই, উপায় নাই, অন্য কোনো পথ নাই। তো আমরা নিত্য উৎসব করছি, আমাদের উৎসবের নাম নিত্য উৎসব, নিত্য মহোৎসব। আমরা 7 দিনের প্রোগ্রাম করি না, 1 দিনের করি না, দেখা যাচ্ছে 7 দিনের উৎসব, কিন্তু সেই 7 দিনই আমাদের সারা জীবন জন্ম জন্মান্তর সে আনন্দ উৎসব শিক্ষা দেয়। আজ নন্দালয়ে আনন্দ উৎসবে নন্দ মহারাজ সব ব্রাহ্মণদের ডেকেছেন, ব্রাহ্মণদের ডেকে তাদেরকে ধেনু দান করছেন, আর সেখানে স্বর্গের সব দেবতাগণ ছুটে এসেছেন, কেউ আর বাদ নেই। ব্রহ্মলোক থেকে ব্রহ্মা এসেছেন, ইন্দ্র এসেছেন দেবলোক থেকে, সব দেবতাগণ নৃত্য করছেন, কৈলাসপতি মহাদেব এসেছেন, সবাই নাচছেন ভগবান কৃষ্ণকে ঘিরে ঘিরে। ব্রহ্মা নাচে, ব্রহ্মা নাচে, শিব নাচে, আর নাচে ইন্দ্র, গোকুলে গোয়াল নাচে পাইয়া গোবিন্দ। ব্রহ্মা নাচে, শিব নাচে, ব্রহ্মা নাচে, শিব নাচে, আর নাচে ইন্দ্র, গোকুলে গোয়াল নাচে পাইয়া গোবিন্দ। ব্রহ্মা নাচে, শিব নাচে, ব্রহ্মা নাচে, শিব নাচে, আর নাচে ইন্দ্র, গোকুলে গোয়াল নাচে পাইয়া গোবিন্দ। ব্রহ্মা নাচে, শিব নাচে, ব্রহ্মা নাচে, শিব নাচে, আর নাচে ইন্দ্র, গোকুলে গোয়াল নাচে পাইয়া গোবিন্দ। ব্রহ্মা নৃত্য করছেন, শিব নৃত্য করছেন, ব্রহ্মা চার মুখে ভগবান কৃষ্ণের গুণগান গাইছেন, পঞ্চমুখী ত্রিপুরারী ভগবানের গুণগান গাইছেন, সবাই নৃত্য করছেন মহানন্দে ভগবান কৃষ্ণের আবির্ভাবে, সবাই মহানন্দে আছেন। পঞ্চমুখী চতুর্মুখী, পঞ্চমুখী চতুর্মুখী দেবমুখী গণ, সকলে আনন্দ করি পাইয়া জনার্দন। পঞ্চমুখী চতুর্মুখী, পঞ্চমুখী চতুর্মুখী দেবমুখী গণ, সকলে আনন্দ করে পাইয়া জনার্দন। সবাই জনার্দনকে পেয়ে মহানন্দে আনন্দিত। নন্দ মহারাজ এবার ধেনু দান করছেন, কতগুলো ধেনু দান করলেন? ধেনু না নিয়তে প্রাদাত
বিপ্রেভ্য সমলংকৃতে। কতগুলো ধেনু দান করলেন? বললেন 20 লাখ। আছে কয় লাখ ধেনু? আছে 9 লাখ। যার 9 লাখ আছে সে 20 লাখ কি করে দেবেন? আছে তো 9 লাখ। আপনার ভান্ডারে 9 লক্ষ আছে, 20 লক্ষ আপনি কি করে দেবেন? বললেন দেখো, ভান্ডার তো দুটো হয়, একটা প্রেমের ভান্ডার আর একটা সংসারে মানুষের ভান্ডার। ভান্ডারে দুইজন থাকে, প্রেমের ভান্ডারে প্রেমের ভান্ডারই থাকে আর সংসারের ভান্ডারে সংসারের ভান্ডারই থাকে। সংসারের ভান্ডারই যে সেই ভান্ডার থেকে কিছু দিলে সেখানে বিয়োগে কমে যায়, আর প্রেমের ভান্ডারই যে সে যদি প্রেমের ভান্ডার থেকে কিছু দেয় তবে সে কমে না বরঞ্চ বাড়ে। ভালো করে বুঝবেন, ওখানে বৃদ্ধি হয়, ওখানে কিছু কমে না। আচ্ছা, আপনারা তো সবাই পড়েছেন, সবাই শিখেছেন, মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস হয়। দুটো মাইনাসে প্লাস হয়ে গেল, মাইনাস অ্যান্ড মাইনাস টোটাল প্লাস। একটা হলো অন্তরের মাইনাস, মানে মাইনাস মানে বিয়োগ, একটা হলো অন্তরের বিয়োগ আর একটা হলো বাইরের বিয়োগ। এই দুই বিয়োগ এক হলে আজও ভগবানের সঙ্গে যোগ হয়ে যায়। তার মানে ভগবানকে পেতে হলে বিয়োগ করতে হবে, ত্যাগ করতে হবে, একটা অন্তরের ত্যাগ একটা বাইরের ত্যাগ। অনেক সময় কি হয়, বাইরের ত্যাগ দেখানো যায়, বাইরের ত্যাগ দেখি, বাইরে পূজা করছি তো বাইরে ত্যাগ হচ্ছে, বাইরে যজ্ঞ করছি বাইরে ত্যাগ হচ্ছে, বাইরে আনন্দ করছি বাইরে দেখা যাচ্ছে, বাইরে কাঁদছি তো বাইরে দেখা যাচ্ছে, কিন্তু অন্তর কাঁদছে না, অন্তর পূজা করছে না, অন্তর সেবা করছে না। অন্তরে কি হচ্ছে এটা আসল কথা। বাইরে পূজা, বাইরে সেবা, বাইরে জপ তপ ধ্যান ধারণা, বাইরে সব কিছু করা হচ্ছে কিন্তু অন্তর করছে না। তার মানে অন্তরের ত্যাগ আর বাইরের ত্যাগ, এই দুই ত্যাগ এক হলে আজও ভগবানের সঙ্গে যোগ হয়ে যায়। যোগ মানে মিলন। ভগবানের সঙ্গে যদি কেউ মিলন করতে চায় তাহলে অন্তরের ত্যাগের বড় প্রয়োজন। বলো না গো রাধে রাধে। এই জন্য অন্তরের ত্যাগ চাই। বাইরের ত্যাগ হয়তো দেখা গেল কিন্তু অন্তরের ত্যাগ তো ভগবানই দেখতে পান, সেই জন্য অন্তরের ত্যাগের বড় প্রয়োজন পড়বে আজ। অন্তরে ত্যাগ হোক, বাইরে তো বাইরের লোক দেখবে। অন্তর সাজাই না, বাইরেটা খুব সাজাই। বাইরে খুব সুন্দর করে মুখখানা সাজালাম, সবাই দেখবে, হ্যাঁ কি সুন্দর সেজে গুজে এসেছি, দেখো সবাই দেখছে। কেউ তো বলেই দিল, বাহ তোকে তো দারুণ লাগছে, কোন বিউটি পার্লার থেকে সেজেছিস রে, এত সুন্দর লাগছে তোকে। বাহ, বাইরের লোক দেখছে তাই না, বাইরের আকর্ষণ হচ্ছে, কিন্তু অন্তর সাজানোর জন্য তো বিউটি পার্লার লাগে না। অন্তর সাজাতে হলে ওটা বাইরের কেউ দেখতে পায় না, অন্তরের অন্তর্যামী ভগবান আকর্ষণ করে। বাইরে সাজালে বাইরের লোক আকর্ষণ করে, কিন্তু যে অন্তর সাজায় অন্তর্যামী ভগবান তাকে আকর্ষণ করে। বলো না গো রাধে রাধে। এই জন্য অন্তরের বিষয়ের সঙ্গে ভগবানের বড় সম্বন্ধ, বাইরের বিষয়ের সঙ্গে এতটুকু ভগবান তার আশা আকাঙ্ক্ষা নাই যে বাইরে কিছু করবে। বাইরে পূজা হয়, বাইরে সেবা হয়, বাইরে কত কিছু দান দক্ষিণা কত কিছু চলতে থাকে, অন্তর কি হচ্ছে সেটা সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। এই যে মালা হচ্ছে, মালা করছি, মালা বাইরেটা দেখা যাচ্ছে, কিন্তু সত্যি করে বুকে হাত দিয়ে বলো তো, আজ কতটুকু মালা করেছো? বলে 2 লাখ। 2 লাখ করেছি আজকে? বলে 2 লাখ পূর্ণ হয়েছে, 16 মালা না 2 লক্ষ করেছি। 2 লক্ষ মালা, কিন্তু 2 লক্ষের মধ্যে কতটুকু মালা, কয়টা মালা খুব গভীর তন্ময়তার সাথে প্রেমের সঙ্গে ভগবানের চরণ স্মরণ করে তার কথা ভেবে মনকে একাগ্র করে চিত্তকে স্থির করে
কয়টা মালা হয়েছে বুকে হাত দিয়ে বলো তো সত্যি করে, কয়টা হল? যদি না হয় তবে 2 লক্ষের হিসেবটা কেন করছ গো? 2 লক্ষের হিসেব কেন করছ? বলো না তো। মন কতটুকু বসলো এটা সবচাইতে বড় কথা কিনা বলো তো? মন কতটুকু ভজন করলে এটা বড় কিনা বলো তো? ভগবানকে বাইরে খুব সুন্দর সাজাতে পারলাম, শৃঙ্গার করছি, গলদেশে সুন্দর ফুলমালিকা পরিয়েছি, গলদেশে খুব সুন্দর ফুলের মালা পরিয়েছি, খুব সুন্দর ফুলমালা মালিকা পরিয়েছি, ভগবানের চরণে পুষ্প তুলসী প্রদান করেছি, হাতে দিলাম, ভগবানের চরণে পুষ্প তুলসী দিলাম, কিন্তু মন দিল কিনা একবার বিচার করেছ কি? মন কি করলো, মন কি করছে, মন কি বলছে, মনের হিসাব, মনের স্থিতি, মনের অবস্থান, এই জন্য অন্তরের বিয়োগ চাই। অন্তরের বিয়োগটাকে আমাদের গোস্বামীপাদ, রূপ গোস্বামীপাদ ওখানে উত্তমা ভক্তির লক্ষণ প্রকাশ করেছেন ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে। এখানে যারা গৌড়ীয় ভজনানন্দী আছেন তারা শুনে নিন, আহা বড় আনন্দের কথা। অন্যা বিলাসিতা শূন্যম জ্ঞানকরমাদ্যনাবৃতম আনুকুল্লীন কৃষ্ণ অনুশীলনম ভক্তির উত্তমা। এই যে কৃষ্ণ অনুশীলনম, কৃষ্ণ অনুশীলন, এই অনুশীলন 2 প্রকার হয়, একটা নিবৃত্তিমূলক অনুশীলন হয়, একটা প্রবৃত্তিমূলক অনুশীলন হয়। নিবৃত্তিমূলক অনুশীলনকে এই ত্যাগমুখী অনুশীলন বলে, এখানে বিয়োগ, এখানে ত্যাগ করতে হবে, বিয়োগ, বিয়োগ মানে ত্যাগ, নিবৃত্তি, নিবৃত্তি মানে ছেড়ে দেওয়া, ত্যাগ করা। জীবনে এমন কিছু বিষয় আছে যা কিনা ভক্তিতে বিপত্তি সৃষ্টি করেছে, বাধা, তাকে আমাকে ত্যাগ করতে হবে, এটা মাইনাস। যা আছি তা থাকলে চলবে না, ওটাকে বাদ দিতে হবে, কেটে কুটে বাদ দিতে হবে, যতই কষ্ট হোক, খুব কষ্ট হবে, খুব যন্ত্রণা হবে বাদ দিতে, প্রচন্ড প্রচন্ড কষ্ট হবে বাদ দিতে, ছেড়ে দিতে প্রচন্ড কষ্ট হবে, কিন্তু তবুও ছেড়ে দিতে হবেই হবে। এ হলো নিবৃত্তিমূলক অনুশীলন, এ প্রতিজ্ঞা করে বাদ দিতে হবে, এটা কিন্তু বড় সত্য কথা। তো এই মাইনাস যদি কারুর জীবনে এসে যায় তাহলে এটা বড় সত্য যে ভগবানের সঙ্গে যোগ খুব অচিরেই হচ্ছে। যোগ মানে মিলন, ভগবান তোমার সাথে মিলন হতে চলেছে আমার, আমি তোমায় পাবই পাব, কোনো সন্দেহ নাই। বলে কেন গো ভগবান, ওই তো শুনলাম, ওই তো শিখলাম, ওই তো বুঝলাম, ত্যাগিলে তোমারে পাই, যদি ত্যাগ করলে তোমারে পাই, তবে তোমার জন্য ত্যাগ করেছি ভগবান, তবে তুমি তুমি না এসে পারবে না, তুমি যাবে কোথায়? এখানে যারা এসে বসেছেন তারা সব ছেড়ে ছুড়ে দিয়ে এখানে বসেছেন, ভগবানের চরণের সামনে যারা এসে বসলেন না ভগবানকে পাওয়ার জন্য, সব ছেড়ে বসেছেন, সংসারের সব কিছু ছেড়ে, বিষয় আশয় কামনা বাসনা লোভ লালসা সব ছেড়ে বসেছেন। ভজন করতে হলে ছেড়ে বসতে হয়, তাই আপনারা ছেড়ে বসেছেন সব। আহা, এই জন্য আপনারা কত সুন্দর হয়ে গিয়েছেন দেখুন, ত্যাগ করলে বৃদ্ধি হয় তার প্রমাণ আপনারা নিজেরা, কত ছেড়েছেন, ইস
কত ছেড়েছে। এখানে একজন সাধু বসে আছেন না সামনে, ওই দেখবেন দাড়িওয়ালা, সাদা 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 দাড়ি, এনার পরিবার আছে, একটা ছেলে, ছেলেটা ক্লাস টেনতে পড়ে সম্ভবত, স্ত্রী আছেন। আমি বলছি যে একটু তো কিছু সময় দাও এখন সংসারকে। বলছে বাবা সব তো শেষ হয়ে গেল, দিতে দিতে সময় শেষ, মন শেষ, বুদ্ধি শেষ, ভান্ডারে আর কিছু রইল না, রাধারানীকে কি দেব, বড় দেরি হয়ে গেল, এত পরে আপনি আসলেন কেন, আগে কেন এলেন না। এখানে যারা এসেছে না তারা ঠিক তাই, বিয়োগ না হলে কি করে যোগ হবে। সংসারে সবাই আমরা জানি যে বিয়োগে কমতে থাকে, কিন্তু আসলে প্রেমের রাজত্বে বিয়োগে বাড়ে, যত ত্যাগ তত বৃদ্ধি। আপনি কামনাকে ত্যাগ করেছেন তো প্রেম লাভ হয়ে গিয়েছে। প্রতিদিন তো ত্যাগেরই অনুশীলন করেন আপনি, প্রতিদিন ত্যাগের অনুশীলন, মানুষ ভোগ করে আনন্দ পায়। আপনি সাধু, আপনি গৃহস্থী, কিন্তু গৃহস্থী সাধু তো, আপনি ত্যাগের অনুশীলনে রত হয়ে আছেন। সবাই ভোগ করে আনন্দ পায়, সংসারীরা, অনেক সংসারী আছে ভোগ করে আনন্দ পায়, আর আপনি ত্যাগে আনন্দ পান, আজকে এই ত্যাগটা করেছি। স্ত্রী সঙ্গ মনেও আনব না, করব তো নাই মনেও আনব না। মানুষ স্ত্রী সঙ্গ করে আনন্দ পায়, কামুক পুরুষ স্ত্রী সঙ্গীতে আনন্দ পান, আর সাধু স্ত্রী সঙ্গ পরিত্যাগে মহা আনন্দ লাভ করে। বলো না গো রাধে রাধে। সাধারণ মানুষ জিহ্বার লালসায় যা খুশি তাই আহার করে, আর ভগবত ভক্ত জিহ্বার লালসাকে পরিত্যাগ করে দিয়ে ভগবানের প্রসাদ পেয়ে মহা আনন্দ প্রাপ্ত হন। প্রসাদ মানে প্রসন্নতা, প্রসাদ মানে আনন্দ প্রাপ্তি, প্রসাদ মানে সকল দুঃখ থেকে নিবৃত্তি পাওয়া, তার নাম প্রসাদ। প্রসাদই সর্ব দুঃখানাম মহানিরসত্ব জায়তে। প্রসাদের আস্বাদন কখন হবে, যখন জিহ্বার লালসাকে ত্যাগ হবে। জিহ্বার লালসায় মানুষ আনন্দ পায়, জিহ্বার লালসাকে মানুষ মনে করে বাহ এটা খুব ভালো, সুন্দর, সুস্বাদু খেতে। আর ভগবত ভক্ত সেটাকে ত্যাগ করে দিয়ে ভগবানের প্রসাদ পেয়ে বলে ভগবান সব তোমার নিমিত্তে, হা ক কৃষ্ণ বড় দয়াময়, করিবারে জিউ ভাজয় সপ্রসাদ অন্ন দিলা ভাই, সে প্রসাদ অন্ন পাও, রাধা কৃষ্ণের গুণ গাও, প্রেম সে ডাকো চৈতন্য নিতাই। দেখো সুকৃতি লব্য ফেলা লব বলে বারবার, ঈশ্বর সেবক পুছেইন কি অর্থ ইহার, প্রভু কহে এই যে দিলে কৃষ্ণ অধরামৃত, ব্রহ্মাদি দুর্লভে নিন্দয় অমৃত, কৃষ্ণের যে ভুক্তা শেষ তার খেলা নাম, তার এক লব পায় সেই ভাগ্যবান, তার এক লব পায় সেই ভাগ্যবান। সাক্ষাৎ ভগবান চৈতন্য মহাপ্রভু বলছেন এই কথাটি, যে মহাপ্রসাদ কে পেল বলে সেই ভাগ্যবান যে এক লব পায়। ব্রহ্মাদি দুর্লভ, ব্রহ্মা আশা করে কিন্তু পান না, ব্রহ্মা আশা করে বসে আছে কিন্তু ব্রহ্মার পাওয়ার অধিকার নাই, কিন্তু মানুষ তুমি পেতে পারো। বলো না গো রাধে রাধে।